আমরা কয়েকটা স্টেপ কয়েকটা স্টেশন পাড়ি দিয়ে এখানে আসছি। মানুষের জীবনে কয়েকটা জায়গা কয়েকটা জগৎ বলেন স্টেশন বলেন, তার মধ্যে সর্বপ্রথম স্টেশন সেটা হলো আমরা প্রত্যেকেই একদিন আলমের রুহ রুহের জগতে ছিলাম, ঠিক কিনা? রুহের জগতে আমরা সকলেই একদিন ছিলাম বাবারা ভাইয়ার আমার। ওখান থেকে রুহগুলো চায় নাই দুনিয়ার মায়ের ওই রেহেমের ভিতরে মায়ের গর্ভের ভিতরে আগমন করতে কেউ চায় নাই। আমার আল্লাহ দ্বিতীয় স্টেপ মায়ের পেটের ভিতরে আমাদের প্রত্যেককেই পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রুহের জগতে ছিলাম, এরপরে মায়ের গর্ভে ছিলাম। বন্ধু গো, মায়ের গর্ভের ভিতরটাই আমরা বিশাল দুনিয়া মনে করলাম। মায়ের গর্ভের থেকে কেউ দুনিয়ায় আসতে চায় নাই। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার মায়ের গর্ভের মধ্যেই তোমারে ক্ষান্ত করব না, এর চাইতে আরো বিশাল বড় সুন্দর দুনিয়ায় তোমাদের পাঠাবো। সুবহানাল্লাহ বলে। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম। প্রিয় বাবারা ভাইয়েরা, দুনিয়া নামের এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের পাঠালেন, এত সুন্দর এই দুনিয়ার মধ্যে আসলাম। মায়ের গর্ভের থেকে যেমন আমরা আসতে চাই নাই, বন্ধু দুনিয়ার ভিতর থেকেও মানুষ কবরে যেতে চায় না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে এমন কেউ নাই যে মানুষটা মরণের লাইগা পাগল হয়, বরঞ্চ মরতে চায় না, সবাই চায় একটু বেঁচে যাই। এত রং তামাশার, এত আনন্দের, এত স্বপ্নের, এত সুখের দুনিয়া কেহ ছাড়তে চায় না, ঠিক কিনা বলেন? দুনিয়াটারে আমরা কেউ ছাড়তে চাই না। তবে এটা তিন নম্বর স্টেশন, কয় নম্বর জোরে বলেন, কয় নম্বর? আমি ধারাবাহিকভাবে একটা বিষয় আলোচনা করব, খুব খেয়াল করবেন, আমার আলোচনা আপনার মুখস্থ হয়ে যাবে। আমি আশা করি আল্লাহ তাআলা এই আলোচনায় কিছু ফায়দাও দিবে ইনশাআল্লাহ বলেন। তাহলে আমরা কয় নাম্বার স্টেশনে আছি পিছনের যুবক ভাইয়েরা? তিন নাম্বার স্টেশন, দুনিয়ার স্টেশন। এখানে আসার পরে দেখে এখানে মা আছে, এখানে বাবা আছে, এরপরে বন্ধু বান্ধবী আছে, এইখানে কত সুন্দর ঘর আর বাড়ি আছে, টাকা পয়সা জমি জামা কত ধন আর সম্পদের বিলাসিতা আছে। এগুলো দেখে আমরা এই দুনিয়া নামের এই জায়গার ভিতরে একটা মিশে মায়ার সাথে আমরা জড়াইয়া গেলাম। এটা কিন্তু মিশে মায়া কিন্তু আমরা জানি না, আমরা বুঝতে পারি না। এই মিশে দুনিয়াটাকে আসল জীবন মনে করে আস্তে আস্তে বড় হতে লাগলাম। বড় হওয়ার পরে আব্বা আম্মা দেখে শুনে একটা বিবাহ করাইয়া দিল। বিয়ের পরে যুবক এবার চিন্তা করে, দুনিয়াটা তো আসলেই মজাদার, এবার দেখি আর একটা স্বজন বেড়েছে, সেটা হলো শ্বশুরবাড়ি, ঠিক কিনা? মুরব্বীরা বলে না শ্বশুরবাড়ি কিসের হাড়ি? মাশাআল্লাহ, ওয়াজ ধাক করুম, আপনাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ বলেন। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, শ্বশুরবাড়ি মধুর হাড়ি। দুনিয়ার থেকে কবরে যাবো তো দূরে, ওটা পরে, আগে আরেকটু বুঝছেন, শ্বশুরবাড়ি দিয়ে বুঝাই। এই শ্বশুরবাড়ি যেমন বললেন মধুর হাড়ি, এই শ্বশুরবাড়িও কিন্তু একটা সময় মধুর হাড়ি থাকে না, শ্বশুরবাড়িও কিন্তু মাঝে মাঝে আবার দেখা যায় বিরক্তকর হয়ে যায়, ঠিক কিনা? জামাই যদি শ্বশুর বাড়িতে মাঝে মাঝে না যায়, জামাই যদি বলে শ্বশুর আব্বা আপনার মেয়েটারে আমি বিয়া করছি আর বাড়ি যাবো না, আপনার বাড়ি গর জামাই থাকুমু, তাহলে জামাইয়ের মান বাড়ে না কমে, কথা বলে? বাস্তব থেকে বলছি। তখন মানুষ তারে আর অত আদর করে না, অত সালাম আর দেয় না, তখন জামাই সালাম দিতে দিতে দফা রফা। এরপরে শ্বশুরের কাছে যে কত বিচার যায়, হে তুমি কার কাছে মাইয়া বিয়ে দিছো, কয় কেন, কয় তোমার মাইয়ার সাথে গতকালকে বাজারে দেখা, এত মানুষের সামনে আমি দেখা হইল, আমার আমি তার চাচা শ্বশুর লাগি, আমার একটা সালাম দিলে কিউটু, আমার একটা সালাম দিলেন আমি গর্বের সাথে কইতাম, আয় দুইজন আয় তোরা চাখা, আমি ওই যে ফলনার মাইয়ার চাচা শ্বশুর, আমি এই লোকের, এরকম একটা গর্ব।
কিন্তু জামাই সালাম দেয় নাই, এই কারণে শ্বশুর চাচা শ্বশুর মামা শ্বশুর বা গ্রাম সম্পর্কে যত শ্বশুর আছে সব শ্বশুর বেজার, ঠিক কিনা? তো শ্বশুর বাড়ি আমার এক উস্তাদ মজা করে ঘটনাটা বলতেন, এটা কোনো হাদিস কোরআনের কথা না, মানে হুজুর বলতেন আমাদের একদিন যে এক লোকে যে এরকম টয়লেটে গেছে, জামাই শ্বশুর বাড়ি টয়লেটে গেছে, তো টয়লেটে আগে মাটির ঢিলা ছিল, কি ঢিলা, মাটি দিয়ে ঢিলা করতো, তো শ্বশুর বাড়িতে গিয়া পায়খানা করতেছে, আর পায়খানার সময় মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে আর দেখবেন হাবিজাবি মনে আসে, তো জামাই বসে বসে পায়খানা করছে আর ওই গেটের ভিতরে লিখছে শ্বশুর বাড়ি মধুর হারি, এটা লিখছে। তো জামাই যখন বেরিয়েছে আবার এক সময় শ্বশুর যখন গেছে টয়লেটে গিয়া দেখে লেখা শ্বশুর বাড়ি মধুর হারি, শ্বশুরে আর বুঝতে ভুল করে নাই যে এটা তো জামাই ছাড়া আর কেউ লেখে নাই। এখন শ্বশুর আবার কিছু আছে না মানে ওই ধরনের, শ্বশুর আবার মুইসা ফলাইছে, মুইসা শ্বশুর এবার লিখছে জামাই খাই বাই তো দিন চাইরি, কয়দিন দিন চাইরি, এই দিন চাইরির জন্য তোমার এটা মধুর হারি, সবসময়ের জন্য না এটা বোঝাইছে। এরপরে জামাই আবার টয়লেটে গেছে গিয়া দেখে আমার লেখাটা কে যেন মুছে ফেলেছে, লিখেছে জামাই খাই ভাই তো দিন চাইরি। তো জামাই মনে করছে আমার শ্বশুর আব্বার সারা এটা কারো কাজ না, তো জামাই আবার ওটা মুছে ফেলায় লেখছে তথাপিও যদি না সারি, যখন বলছে তথাপিও যখন না সারি আবার এক সময় দেখা গেল ওইটা দেখছে শ্বশুর এটা আবার মুছে ফেলছে, মুছে এবার লেখছে জামাই এরপরে খালি খাই বা সলার বাড়ি, এরপরে কিসের বাড়ি, সলার বাড়ি। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার দুনিয়ার শ্বশুর বাড়িটাই যদি আরামের হয় না, আপনি বন্ধু বলেন বান্ধবী বলেন যত আপন জন বলেন মাঝে মাঝে যাবেন আপনি কদর পাবেন, বেশি গেলে আদর থাকে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলে বান্দারে এই দুনিয়াটা বানাইলাম তোমার জন্য বান্দা, তোমারে কিছুদিনের জন্য দুনিয়ায় দেব, তোমারে এই দুনিয়াতে দেওয়ার আগে আমি আল্লাহ জমিন বানাইছি, আসমান বানাইছি, গাছপালা বানাইছি, পাহাড় নদী নালা খালবির বানাইলাম, কত সুন্দর করে দুনিয়াটারে সাজাইলাম বান্দারি, মনে রাখো দুনিয়ার সব তোমার জন্য বানাইলাম, কেবলমাত্র তোমারে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম এক কারণ, জোরে বলেন কয় কারণ, আরো জোরে কয় কারণ, আল্লাহ তাআলা বলে বান্দা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছি, বান্দারি মার পাগল হওয়ার জন্যই শুধু বানাই নাই, বাবার পাগলই হইবা, স্ত্রীর পাগলই হইবা, ছেলে সন্তানের মায়ায় ঘর বাড়ির মায়ায় আমি আল্লাহকে ভুলে যাইবা, এই জন্য বান্দা তোমারে বানাই নাই। মনে রাখু দুনিয়ার সকল আনন্দের ভিতর থেকে আমি আল্লাহর ইবাদত যেন ভুলে না যা, আল্লাহর ইবাদত ভুলে যাওয়া যাবে না। বন্ধুরা আমার যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার জন্য সব বানাইলাম, সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম, ডিমগুলি সব একই রকম পার্থক্য নাই মুঠি, তবে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে, ঠিক কিনা বলে? দুধ কেন সাদা, মানুষ কাঁচা মরির ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, ঠিক কিনা বলেন? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের ওই টিপ,
ঠিক কি না বলেন? আর মিলে না কথার ধরন আঙ্গুলের ওই টিপ, স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। বলো 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 মানুষ এই স্রষ্টাকে, আল্লাহ সারা এমন স্রষ্টা হতে পারে কে? ঠিক কিনা বলেন, আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? জি, আল্লাহ তাআলা এত কিছু আয়োজন করলেন বন্ধুরা আমার। তাহলে যেটা বুঝাইতে চাইলাম, যে আল্লাহ তাআলা আমার জন্য আসমান বানালেন, যে আল্লাহ তাআলা আমার জন্য জমিন বানালেন, আসমানের সূর্য বানালেন, চাঁদ বানায়া দিলেন, শুধু কি এগুলোই আমার আল্লাহ দিছে? দূরে যাবার দরকার নাই বান্দা। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে তাকায় দেখিস না কত সুন্দর করে তোর হাতটা বানাইয়া দিলাম, ঠিক কিনা বলেন? কত সুন্দর চক্ষু আমার আল্লাহ বানাইয়া দিছে, এগুলো কি আমার বাপ মা দিছে? কথা বলেন, কোন চিকিৎসা বিজ্ঞানী দিছে? এ মিয়া দুনিয়ার কোন এরকম পণ্ডিত বলেন, দুনিয়ার কোন লয়ার বলেন, গবেষক বলেন, যত বড় বড় পদবিওয়ালা মানুষ বলেন না কেন, দুনিয়ার কেউ আসেনি আল্লাহর দেওয়া একটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইতে পারবে? কথা বলেন, আল্লাহ তাআলা বিনা আমাদের অ্যাপ্লিকেশনে, বিনা চাওয়ায় মায়ের গর্ভে থেকে কত নিয়ামত দিছে, সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ তাআলা কয়, বান্দা কেন আমার গোলামি করবে না? বন্ধু গো, এই পা আমার আল্লাহ বানায়া দিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে জীবনে কত জায়গায় গেলাম, আজকে বাড়ির আঙ্গিনায় আপনার মসজিদ কেন্দ্রিক আয়োজিত এত সুন্দর মাহফিলে পাটা ব্যবহার করে হেঁটে হেঁটে আসতে পারি নাই। আমার মতো পোড়া কপাইলা অযোগ্য বান্দা আর হতে পারে না, ঠিক কিনা বলেন? যে মানুষগুলো পা ব্যবহার করে দামি এই মজলিসের ভিতরে সামিল হয়ে গেছে, এই পা কেয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো দেখেছি তোমার বান্দা আমি পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে, হেঁটে হেঁটে মাহফিলে গেছে, হেঁটে হেঁটে নেক আমল ভালো কাজের জন্য গেছে, আমি পা দ্বারা তোমার বান্দা গুনার কাজ করে না। আল্লাহ আকবার বলে। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, বন্ধু আমার, এই যে আজকের মাহফিল আমরা আসছি, কালকে এত সুন্দর আয়োজন আর খুঁজে পাবনি, কথা বলেন? সব কিন্তু আজকে শেষ হয়ে যাবে, কপাল ভাগ্য ভালো যাদের তাদের নসিব হয়ে গেছে এত সুন্দর আয়োজন, আখেরাতের জন্য আজকের এই সামান্য বসাটাও নাজাতের জারিয়া হতে পারে, ঠিক কিনা বলেন? তো প্রিয় বাবারা ভাইয়ার আমার, মূল আলোচনার দিকে যাচ্ছি, খুব খেয়াল করেন। তো যেটা বুঝাইতে চাইলাম, এই আমার আল্লাহ তাআলা বলে তোমার জন্য এত কিছু বানাইলাম, বান্দা মনে রাখো তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন, আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুই আল্লাহর বান্দার জন্য, আমার আপনার জন্য বানাইছে, আর আমারে আপনারে আমার আল্লাহ, আল্লাহর বানানো জান্নাত কামাইয়ের জন্য বানাইছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই আল্লাহ তাআলা বারবার সতর্ক করে, বান্দা দুনিয়ার জমিন কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ার জমিনে কিন্তু বান্দা সব সময় থাকবে না, এমন একটা দিন আসবে বান্দা এটা মুসাফিরখানার মতো, এটা অল্প সময় থাকার জন্য, এই দুনিয়ায় সবাই চিরকাল থাকে না। আমার আপনার অনেক স্বজন আছে যারা আমার সাথে চলেছে, আপনার সাথে চলেছে, এমন অনেক চেহারা আছে যেগুলো এখনো চোখের সামনে ভাসে, সারা দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এ দুনিয়া মুসাফির খালা মন জানো না, এ দুনিয়া মুসাফির খালা মন জানো না, আজকে আসো কালকে হয়তো থাকিবে না, আজকে আসো
কালকে হয়তো থাকিবে না। কত মানুষ আইল গেল কেউ তো রহিল না, কত মানুষ আইল গেল কেউ তো রহিল না। আমরা সবাই চলে যাব আর আসব না, আমরা সবাই চলে যাব আর আসব না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া থাকার জায়গা সবাই আমরা চলে যাব, একদিন আগে অথবা পরে সবাইকেই চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি সবাইকে চলেই যেতে হয়, এই মিশে মায়ার সাথে এমন কেন সম্পর্ক লাগাইলাম যে সম্পর্কের কারণে আমার আসল বাড়ি কবর ভুলে গেলাম, আসল বাড়ি আমার জান্নাতের কথা ভুলে গেলাম। বন্ধু মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমার পায়ে হাত রেখে বলতে চাই, এখনো যারা দুনিয়ামুখী হয়ে আসি আমরা, মনে করি আমার মা বুঝি আমার আসল আপন, বাবা বুঝি আমার আসল আপন, বিবি বুঝি আমার আসল আপন, সন্তান বুঝি আমার আসল আপন, এই ঘর বাড়িটাই বুঝি আমার আসল ঘর বাড়ি। বন্ধু গো, একটা বার একটু চক্ষু বন্ধ করে একটু কল্পনা করে দেখো তো, আজকে যদি এখন মারা যান, মারা যেতে দেরি হবে, আপনারে আমারে কবরে নিতে দুনিয়ার মানুষ দেরি করবে না, ঠিক কিনা বলেন? এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না, ঠিক কিনা বলেন? বলেন, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না, চিন্তা করে দেখো না, বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা বলেন? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা বলেন? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আজাবের কথা একটু স্মরণ করো না, কবরের আজাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা বলেন? তার দিলে বড় অহংকার চিন না আজ খুদার ঘর, দিলে বড় অহংকার চিন না আজ খুদার ঘর। আসেন এক ধরনের মানুষ, মানে কি ভাব সাপ তার, কি যে হয়ে গেছে, নামাজের সময় নাই, আসে না নাই,
কথা বলেন আছে না নাই? কিছু মানুষ আছে নামাজ পড়ার সময় পায় না, মানে দুনিয়ার ঝামেলায়। যদি জিজ্ঞেস করে কেউ কোন মুসল্লি অথবা ইমাম সাহেব যদি জিগায় চাচা কতদিন হয়ে গেল আপনার মসজিদে দেখি না, আসেন না কেন, নামাজে কেন আসেন না, কয় আই অ্যাম ভেরি ভেরি বিজি, আসেন না, কয় আই অ্যাম ভেরি ভেরি বিজি, কেন আপনি এত বিজি, বিজি কে আপনি, কয় আমি আর বিজি হইলেই কারণে, কয় হুজুর ও মুরব্বি চাচা ও হাজি সাহেব শুনেন আমি গত দুই বছর দুই রাত পাঁচতলা দশতলা ফাউন্ডেশন করে একটা বাড়ি করতেছি, এই বিআইপি একটা বাড়ি করতেছি, এক টাইমে আইসেন দেখাম আপনারে কয়েক তালা হয়ে গেছে, দেখবেন কি বাড়ি করলাম, এত মজবুত দিছি তার ফাউন্ডেশন, রডগুলো এরকম মোটা দিছি, অনেক মজবুত করে বানাইছি, এগুলো দেখভাল করার জন্য সব সময় আমার থাকা লাগে, আমি না থাকলে মিস্ত্রিরা কাজ করে না, আমি না থাকলে তাহলে কাজ সুন্দর হবে না, এই কারণে এই বাড়ির কাজের কারণে আমি বিজি, এই জন্য নামাজে যাই না, তো দোয়া করেন বাড়ির কাজ কমপ্লিট হলেই আমি মসজিদে যাব, আছে না নাই জোরে বলে? এরে আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার ঘর বাড়ি নির্মাণ করার জন্য সময় দিতে পারো আর চিন্তা করছো ঘর নির্মাণ শেষ হইলে তুমি মসজিদে যাইবা, এরে কপাল পুরা ভাবো নাই তোমার এই যে অক্সিজেন তুমি নাও নিঃশ্বাস, যে বেটা ভিতরের যে তুমি যেটা নাও, এই ভিতরে নেওয়ার পরে আবার নিঃশ্বাস তুমি বের করতে পারবা কিনা, এতটুকু সময় তোমার আছে কিনা গ্যারান্টি, কথা বলেন মরণের কোনো গ্যারান্টি আছে, কথা বলেন বাবারা ভাইয়ারা, তার দিলে বড় অহংকার চিন না আজ খুদার ঘর, দিলে বড় অহংকার চিন না আজ খুদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মুঠো মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মুঠো মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন চিন্তা করে, মাশাআল্লাহ, যেই কবরে আল্লাহ সারা, সবাই যুবক ভাইরা বলেন না একটু, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়া সারিয়া, বলেন এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, কোথায় যাবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, যতই বাহানা করি, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে, রাগ করতেছেন, আলোচনা আরো কিছুক্ষণ চলবে, তাহলে আমার সাথে থাকবেন তো, না চলে যাবেন কি আমার রাইখা? যদি উঠাউঠি করেন আমি মনে করবো আপনার অসন্তুষ্ট, আমি মুনাজাত দিয়ে দিব, যদি আপনার সুন্দর পরিবেশ দিয়ে বসেন তাহলে কিছুক্ষণ আলোচনা চলবে, ঠিক কিনা বলেন? এই বাবারা ভাইয়েরা কষ্ট হইতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে লও, আমিন বলেন। তো যেটা বলতেছিলাম প্রিয় ভাইয়েরা বাবারা, আমার মরণ থেকে পালাবার জায়গা নাই, এ মিয়া মরণ থেকে আমরা প্রতিনিয়ত পালাই, মরতে কেউ চায় না, কেউ মরবার চায় না। আমার এক ওস্তাদ বলতেন, এক লোকে বুড়া হয়ে গেছে তো, বৃদ্ধ অবস্থায় মাথার ভিতরে বোঝা নিয়ে পেরেশান হয়ে গেছে, এক পর্যায়ে বোঝাটা রাইখা, আল্লাহ কত মানুষের দেখলা, আমার একে আর চোখে দেহ না, আমার আর ভালো লাগে না এই দুনিয়ার কষ্ট, আমার তাড়াতাড়ি আজরাইল পাঠাও, আমি দুনিয়ার থেকে বিদায় নিই। সাথে সাথে এক আগমনকারী সামনে এসে কয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কে আপনি, কয় আমি আজরাইল আলাইহিস সালাম, হঠাৎ আপনার আগমন, কই যে আপনি বললেন আল্লাহর কাছে আপনি নাকি মরতে চান, আল্লাহ আমার পাঠায় দিছে আপনার জান কবজ করবো, কই কে কইছে আমি মরতে চাইছি, আমার বোঝা উঠাইয়া দেন আমি বাড়ি যাম, দেখছেন আসলেই মূলত অন্তর থেকে কেউ মরতে, কথা বলেন চায়, মরতে কেউ চায় না বাবারা ভাই আর আমার, ওই কথাটাই আমার আল্লাহ কোরআন শরীফের একটা সূরা সূরাতুল জুমা
এই সূরা জুমার ভিতরে আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম আল্লাহ আকবার বলেন আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন বন্ধু গো হাবিব আমার আপনি বলে দেন পৃথিবীর যেই মানুষগুলো প্রতিনিয়ত মরণ থেকে পালিয়ে বেড়ায় মরতে চায় না মানে মরার জন্য প্রস্তুত না খালি বাঁচতেই চায় কেমনে যে মানুষগুলো মানে আখেরাতের চিন্তা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া সব ইবাদত বাদ দিয়া কয় বিল্ডিং দিমু ঘর দিমু বিদেশে আরো 20 বছর থাকমু এই জায়গা কিনুম ওই জায়গা কিনুম সাবারে বাড়ি করুম বনানিতে বাড়ি করুম বাড়ি দাঁড়াতে বাড়ি করুম এরকম গুলশানে বাড়ি করুম দেশের বাহিরেও আমি কয়েকটা বাড়ি করুম মিল কারখানা করুম বড় বড় ইন্ডাস্ট্রিজ করুম এমন স্বপ্ন নিয়ে যারা আছে এরা আসলেই মরতে কথা বলে বাহ্যিক দৃষ্টিতে এরা মরতে চায় না আল্লাহ বলে শুধুই তাই না মরণ থেকে যারা প্রতিনিয়ত পালিয়ে বেড়ায় অসুস্থ হলেই আমরা চিকিৎসা করার জন্য পাগল হই কি হই না কথা বলেন আমার ডায়াবেটিস হইছে এখন তাড়াতাড়ি করে ডায়াবেটিস মেশিন কিনছি ডায়াবেটিস মাইপা বাইম্বা নিয়ন্ত্রণে রাখে যেটা খাইলে ডায়াবেটিস বাড়বে ওটা খায় না খাওয়ারও একটা লিমিট আছে ওই লিমিট অনুসারে তখন খায় কারণ যদি বেশি খায় ডায়াবেটিস বেড়ে যাবে আর ডায়াবেটিস বেড়ে গেলে আমি বাঁচবো না মূলত মরার ডরে মানুষ খাওয়ান থেকেও দূরে থাকে জোরে বলেন ঠিক কি না মানে মুইরা জামুকা দিকে খায় না কয় ডিম খায় না কয় কেন আপনার প্রেশার হাই হয়ে যাবে যখন ডাক্তার বলে দিছে ডিম খাইলে প্রেশার হাই হবে বেচারা তো জানে আমার বড় চাচাই প্রেশারে মারা গেছে আছে না নাই কয় আমার চাচা মরছে প্রেশারে আমিও যদি ডিম খাই তাহলে আমারও তো ধরবো প্রেশারে কথা বলেন ঠিক কিনা এই জন্য খায় না জানি প্রেশার ঠিক থাকে এরপরে স্ট্রোক রোগ যাদের আছে এরা সবসময় সতর্ক থাকে এত পাজি রাগিল মানুষ এর সামনে মানে যত কিছু হয়ে যায় কিছু আর কয় না আগে খুব ধুমধাম খুব লড়াইছে যখন একদিন স্ট্রোক করছে ডাক্তারের কাছে দিছে এত স্ট্রোক রোগ একবার করছে আর একবার করলে বাঁচে কিনা সন্দেহ এখন এত ক্ষমতাওয়ালা এত দাপটওয়ালা মানুষটা কিছু কয় না এখন সুজায় বসে দিছে কারণ মরার ডরে ঠিক কিনা দমক দিলেই মরে যাবে আমি অনেক দেখছি আমার আত্মীয়ের ভিতরে একজন জাগা নিয়ে ঝগড়া ঝগড়ার ভিতরে একটু উত্তেজনা হয়ে গেছে একটু জোরে কথা বলছে সাথে সাথে জাগাই ওই জাগার ভিতরে স্ট্রোক করে মারা গেছে তাহলে মানুষ এই যে সতর্ক থাকে মূলত মানুষ মরতে চায় না কথা বলেন ঠিক কিনা যখন দেখে এখানে আমার মরার সংকেত আছে ওই সময় মানুষ ওখান থেকে সতর্ক হয় আগুন দেখলে কেউ লাভ দিয়ে আগুনে ঝাঁপায় পড়ে না সাপের সামনে কেউ যায় না বাঘের সামনে সিংহের সামনে কেউ যায় না ঠিক কিনা বলেন আচ্ছা বাবারা ভাইয়ারা বলেন তো এই সময় যদি মনে করেন এখন যদি আমি ঘোষণা দিই যে এই যে গেট দিয়ে একটা বড় সিংহ একটা বাঘ টাইগার আসতেছে আপনারা কতক্ষণ থাকবেন কথা বলেন আপনি থাকবেন আমি থাকলে না থাকবেন আমি তো চলে যাবো আগে কথা বলেন ঠিক কিনা আমি তো থাকবো না কারণ মরণের ডর আছে না নাই মরতে কেউ চায় না আমার আল্লাহ তাআলা বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মরণ থেকে ছুটে বেড়ায় মরতে চায় না যারা তাদের বলে দেন ফা ইন্নাহু মুলাকীকুম আল্লাহ তাআলা বলে হাবিব আমার তাদের জানাইয়া দেন অবশ্যই অবশ্যই মরণ একদিন তোমার সাথে মোলাকাত করবে ঠিক কিনা মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি ঠিক কিনা বলে এই কথাটাই আমার আল্লাহ তাআলা বলছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আল্লাহ আকবার বলেন আল্লাহ তাআলা বলেন মরণ থেকে পালাইবার জায়গা নাই এমন কোন জায়গা নাই যে জায়গায় গেলে পরে আজরাইল তোমার নাগাল পাবে না এমন জায়গা নাই
আল্লাহ বলে যদিও সুকঠিন কেল্লার মধ্যেও পালায়ন কর, ওখানেই তোমারে মরণ লইবে ঘিরি, মরণ থেকে পালাবার জায়গা নাই। বন্ধু গো, আমরা সব মানুষ একদিন মরে যাব, কথাটা মিথ্যা না সত্য? একেবারে অন্তর থেকে বললেন মরণটা সত্য না মিথ্যা? মরণের ব্যাপারে কারো সন্দেহ নাই? আপনি সত্য বললেও সত্য, না বললেও সত্য, কথা বলেন ঠিক কি না? আপনি যদি কন আমি মরে যামুগা তাও মরবেন, আর যদি কন যেন আমি মরবো না, নমরুদ কইছিল আমি তো খোদা আমার আবার মারবো কিডা, নমরুদ কয় আমি তো খোদা, আনা রব্বুকুমুল আলা কয় আমি সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ বলেন। এই বড় খোদারে আল্লাহ বানাই দিছে হুদা, এমন হয়ে গেছে সামান্য একটা ল্যাংরা মশা দিয়া তার আল্লাহ মৃত্যু দিছে। আল্লাহ একবার বলেন, আল্লাহ কয় তুই তো, আমি আল্লাহ তোরে সারা দুনিয়ার বাদশা বানাইছিলাম, গোটা পৃথিবীর বাদশাই দিছিলাম, কিন্তু না ফরমান ইমান আনে নাই, আল্লাহরে মানে না, নিজেরই আল্লাহ দাবি করে। আল্লাহ কয় বান্দারি চিনলি না আমারে, বুঝলি না আমারে, মানলি না আমারে, তুই তখন তুই যখন তোর নিজেরই বড় খোদা মনে করলি, তাহলে এমন একটা মৃত্যু তরে আমি দিয়া দিমু, গোটা পৃথিবীর যত রাজা বাদশারা আছে সবার জন্য একটা নিদর্শন হয়ে যাবে, ঠিক কিনা বলে? সামান্য ন্যাংরা মশা একটা, একটা ডেনা নাই, একটা হাত নাই, এমন একটা ন্যাংরা মশারে আল্লাহ নাকের ভিতর দিয়া ঢুকাইয়া মস্তিষ্কের কাছে একের ব্রেনের ভিতরে ঢুকাইয়া দিস, আল্লাহ একবার বলেন। জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে তার প্রাণ গেছে, জুতার বাড়ি খাইতে খাইতে। এই জন্য আল্লাহ বলে যারা এখনো দুনিয়ার জমিনে যারা দাপট দেখা যে আমি অনেক বড় হত্যা কর্তা, আমার মতো বড় কেউ নাই, আমার সামনে কেউ নাই, আমি কাউকে মানি না, কাউকে গণি না, কাউকে সম্মান করি না, আই এম বিগ, আমি বড়, আমারই সবাই খালি মানবা, ঠ্যাঙের উপরে পাও দিয়া জুলাইয়া বসে কয় সলিমুদ্দিন পুলারে কত বড় সাহস, আমার সামনে দিয়া যায় আমার সালাম দেয় না, আসে না নাই, কি একটা তার ভাব সব ইউএ। আল্লাহ কয় তুমি নিজের কি মনে করো, কত বড় কুতুব হইছ, কত বড় তুমি হইছ, কত ধনী হইছ। আল্লাহ কয় কত বড় বড় ডারে না, আমি সাগরের ভিতরে পানির ভিতরেও না, নীল নদের ভিতরে সুবাইয়া সুবাইয়া মারলাম, ফেরাউন রে মারছে না আল্লাহ, কথা বলেন, ফেরাউনের সেইতে ক্ষমতা আমাদের বিষয় গেছে নি, কথা বলেন। বন্ধুরা আমার, ক্ষমতা আমাদের অত বেশি হয় না, তাহলে কেন আমাদের এই ভ্রান্ত চিন্তা, আমি কেন মনে করি আমি মরবো না? মনে রাখা লাগবে সব সময়ের জন্য, আপনি মনে রাখবেন আমি যত বড় কিছুই হই না কেন, এটা বান্দার এক নম্বর গুণ, বান্দা মনে রাখবে আমি যত বড় হই না কেন, আমার আল্লাহ বানাইছে আমারে দুর্বল করে, ঠিক কিনা বলেন? দুর্বল করে মানুষের বানাইছে আল্লাহ, দুর্বল মানুষের সেইতে দুর্বল করে আল্লাহ অন্য কোনো প্রাণীকেও বানাই নাই। এ মিয়া মনে করেন একটা মুরগি, মুরগি চিনেন আপনারা, কষ্ট হইতেছে, একটা মুরগি যদি দৌড় দেয় মোটামুটি যাদের 50 বছর ওভার হয়ে গেছে, এমন এক চাচারে যদি কই দেশি মুরগি একটা দৌড়ে দিবেন আজকে জবাই করে আপনার খাওয়াম, হ্যাঁ 3.5 দিন দৌড়াইলে দেশি মুরগি ধরতে পারবে? এ মিয়া কিসের এত দাপট দেখাইলেন, একটা মুরগির লোকে পারেন না। আর যদি একটা কুকুর দৌড় দেয় ধরতে পারবো আপনার, কথা বলেন, জবান খোলেন, পারবো? একটা কুকুর দৌড় দিলে, একটা বিড়াল দৌড় দিলে আমরা তার সাথে গিয়ে তারে ধরতে পারি না, কুকুরে যদি আমার কামড় দেয় পালটা মিয়ে তারে একটা কামড়ও দিতে পারি না, ঠিক কি? তাহলে কত দুর্বল আমরা, দেখেন কুকুর তো অনেক বড় একটা প্রাণী, আরো ছোট প্রাণীর কাছে যান, আল্লাহ তালাক বলে খুলিকল ইনসানা দাইফা, মানুষ আমি তোমারে দুর্বল করে বানাইলাম, কেন তুমি তোমার নিজের এত সবল মনে করো? একটা বল্লা খুইদা বল্লা কয় না, কথা বলেন, ওই যে গ্রিলের চিপায় দরজার চিপায় যে খুইদা বল্লা বাসা করে, ওগুলা যদি একদিন সেলবি দেয় একেবারে মিষ্টি লাগে, কথা বলেন, কেমন লাগে? বিন্দাইছে কাউরে? আমি অনেকবার খাইছি, মানে এমন লাগে, ইঞ্জেকশনও নিয়ে দেখছি অনেকবার, ইঞ্জেকশন 10টা নিলে যে কষ্ট এক সমান করলে একটা ওই বল্লা খুইদা বল্লার একটা সেল বিধানোর সমান হবে না, ঠিক কিনা বলেন? তো বিন্দায় যখন উড়াল দিছে আপনি ধরতে পারছেন? পুলিশ র্যাব ডাইকাই না, গ্রামের সবাই মিলে যদি কোন ধর মাস করে পারা যায়, তাহলে একটা খুইদা বল্লা সামান্য ছোট্ট একটা প্রাণী তার সাথে আমরা পারি না।
ফলে কিসের এত আমাদের দাপট? এমনি আল্লাহ কয় দুর্বল করে বানাইছি বান্দারে, আমি আল্লাহ তোমার এত দুর্বল করে বানাইছি। আর একটু বলি বুঝাবার জন্য, ছাগলের বাচ্চা গরুর বাচ্চা দেখছেন আপনারা? মনে করেন একটা ছাগলের বাচ্চা প্রসব হওয়ার, মায়ের গর্ভের থেকে বের হওয়ার কয় মাস পরে দাঁড়ায়? একজন কে কইছেন নগদে দাঁড়ায়? মাশাআল্লাহ, নগদেই দাঁড়ায়, মানে ওইতে দেরি দাঁড়াইতে, মানে প্রসব হওয়ার সাথে সাথেই দাঁড়ায় উল্লাফ হয়, ঠিক কিনা বলেন? আর আমি আপনি কয় ঘন্টার ভিতরে দাঁড়াইছি? হ্যাঁ, ছয় মাসও না, আরো কথা বলেন এক বছর লাগছে খালি আমার দাঁড়ান শিখতেই। বুঝেন আমি আপনি কয় নম্বরের দুর্বল? তাহলে আমার আপনার চেয়ে ছাগলের বাচ্চা সবল না, কথা বলেন? এ মিয়া গাবি যদি কারো বাড়িতে বিয়া, দেখবেন গাবির বাচ্চা বাছুর বিয়েছে এক ঘন্টার ভিতরে লাফায়, ঠিক কিনা বলেন? আমি দেখেছি আমার আব্বা যখন গরু পালতেন তখন আমাদের বাড়িতে গাই বিয়েইলে, ওদিন আমার মা বলতো রান্নাঘরে দরজা লাগা, আগে মাটির চুলা ছিল ঠিক না, কয় রান্নাঘরের ভিতরে ঢুইকা মাটির চুলার ভিতরে পাড়া দিলে চুলা ভেঙে ফেলাই, এই জন্য দরজা বন্ধ করে রাখতাম। ও আজকে হয়েছে কেবল দুই ঘন্টা হয়েছে, এখনই লাফাইয়া লাফাইয়া পুরো বাড়িটারে রাওয়ান দেয়। আল্লাহ কয় বান্দারে তরে আমি কত দুর্বল করে বানাইলাম, তরে দিয়ে খেদমত করাইলাম, তুই ওরে লালন পালন করস, ওরে ঘাস খাওয়াস, তুই ওরে যত্ন করস, ওরে গোসল করাস, এরপরে যত্ন করে লাইলা পাইলা বড় করলি, ওর ভিতর থেকে যেই বাচ্চা বাইর হয় এই বাচ্চাটাও তরছে সবল। আল্লাহ কয় বান্দা তরে আমি এত দুর্বল করে বানাইলাম, এরপর কেন বোঝস না? একটা গাভীর বাচ্চা আমার আপনার চাইতে সবল শক্তিশালী, সামান্য এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে দাঁড়াইতে পারে, এটা তো দাঁড়ান শক্তির কথা বললাম। আমি আপনি জন্মের পরে পরেই তো একা একাই খাবার খাইতে পারছি, কথা বলেন? এমনি আপনার গাভীর বাচ্চাটারে আপনি কয় মাস পর্যন্ত ধরে ধরে খাওয়াইছেন, কথা বলেন? খালি হওয়ার সাথে সাথে একবার না কেউ না দেখাই দেয় কোনোদিন, মানে এমন একটা জায়গায় গাবি বাচ্চা প্রসব করছে মানুষ নাই, বলেন তো ওই বাচ্চাটা দুধ না খাইয়া মরে দেব গা? আল্লাহ আজীব, আল্লাহ একবার বলেন তো আজীব, আমার আল্লাহ তালা দেখেন ও বুবা জাত বুঝে না, কেবল দুনিয়ায় এসে কেউ নাই কোনো মানুষ নাই, একা একাই দেখবেন অনেক সময় গোয়ালঘরের ভিতরে গাবি বিয়াই একা একাই, এরকম হয় না? সকালবেলা দেখে গাভীর বাচ্চা মানে বাছুরে মার দুধ খাইতেছে, আল্লাহ আকবার বলেন, মানে ওই একা একাই জন্ম নিছে, একা একাই দাঁড়াইছে, একা একাই খাওয়ন খনে আছে এটাও জানে, কেমনে খাওয়া লাগে এটাও জানে, খাওয়া শুরু করে দিছে। আর আমি আপনি এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় দাপটওয়ালা, আমি আপনি ছয় মাস পর্যন্ত খালি এমনি মানে ফেল ফেল করে শুয়েই থাকছি, পায়না খাওয়াইয়া দিলে খাইতে পারি না, ঠিক কিনা বলেন? এমনি কষ্ট হইতেছে আমার ওয়াজ বাবা, এরকমই কারো যদি গিয়া লাগে তাহলে তার কপাল ধন্য হবে, সোজা বাঁকা মানুষ সোজা হয়ে যাবে, আর যদি আপনি আমার কথাটার উল্টা নেন তাহলে আপনার কপালে ধ্বংস আনবেন, ঠিক কিনা বলেন? একটা কথাও আমি বানাইয়া বলবো না, কোরআন আর হাদিসের কথাগুলি শুনেন, আমার আল্লাহ তাআলা বলে আমি তোমারে বানাইছি দুর্বল করে বান্দা, কেন তুমি তোমার এত সবল মনে করো? এই যে তাহলে দেখলাম ভিন্ন প্রাণীগুলো আমাদের চাইতে সবল, আমরা তার চাইতে দুর্বল। আমার তো বসন ঠিক শিখতেই লাগছে ছয় মাস, এরপরে আমার দাঁড়ান শিখতে লাগছে এক বছর দেড় বছর, এরপরে আমার খাওয়ান আমার মায় দেড় বছর হইলো আমি খাইতে পারি নাই, আমার মার স্তনের দুধ তো মা খাওয়াইয়া দিছেই, এরপর বাহিরের খাবারও যখন শিখেছি তারপরেও মা দুই বছর তিন বছর পর্যন্ত ধৈর্য ধৈর্য খাওয়াইয়া দিছে।